নেতৃবৃন্দ এবং সুবৃন্দ, আজকে নির্বাচনের পর আমরা নির্বাচনকে নির্বাচনের বিজয়কে ছিনিয়ে এনেছি। আগামী দল নির্বাচন আমাদের সামনে আসছে, আগামী নির্বাচনে উপজেলা নির্বাচনে আমরা সেভাবে অগ্রসর হবে যেভাবে কেন্দ্রীয় নেত্রী আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আমাদেরকে যেভাবে নির্দেশনামা দেয়, আমরা সেই নির্দেশনামার আরকি আগামী নির্বাচনে সবাই আমরা অংশগ্রহণ করব। নির্বাচনে আমরা আমাদের ভূমিকা পালন করব। বন্ধুরা আমার, আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি অসন্ধি যে তালেম পায়ের নেতৃত্বে অসন্ধি জেলা সভাপতি আমাদের নেতা যেভাবে দলকে পরিচালনা করবেন আমরা সেভাবেই সামনের দিকে অগ্রসর হব। আমরা সেভাবেই আমাদের কর্মসূচি পালন করব। আমরা সেভাবেই আমরা আমাদের রাজনৈতিক যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড পরিচালনা করব। বন্ধুগণ, বক্তব্য দেওয়ার কোন সুযোগ নেই। সবাইকে আজকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে যদি মনে হচ্ছে আমাদের জায়গা শেষ হয়ে গেছে বলে এই সামনে নেতৃবৃন্দের সামনে একটু চেয়ার দেওয়ার জন্য অনুরোধ করছে। এখানে নেতৃবৃন্দ এখন আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের উপজেলা চেয়ারম্যান জনাব আফতাবউদ্দিন ভূঁইয়াকে। বিসমিল্লাহির রহমানির রহিম।